দিয়ে সাজানো হয়েছে। এবার আমাদের বাড়ির পুজো কালী পুজো হচ্ছে, তো এবার আমি এসেছি কালী পুজোয়। আগের বারও ছিলাম তো ব্লগ করতে পারিনি, তো এবার আমি ইচ্ছা আছে কালী পুজোটা টুকটুক করে মোটামুটি যতটা পারবো, ছোট বেবি তো যতটা পারবো ততটা ব্লগ করব। বাবা এদিকে ঢাক বাজাচ্ছে, সমস্ত কিছু কালী পুজোর সরঞ্জাম গোছানো সব শুরু হয়ে গেছে, তো একটু একটু করে তোমাদের ব্লগে দেখাবো। তো তোমরা ব্লগটার সাথে থাকো, সমস্ত কিছু কালী পুজোর রিচুয়াল দেখতে পাবে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তোজবাবু তোজবাবুর মতো এনজয় করছে, ও প্রথমেই ঢাক বাজানো দেখছে, ও বাজাবে, খুবই মজা পাচ্ছে ঢাক বাজানো দেখে। তো চলো ব্লগটা শুরু করা যাক। এটা আমাদের কালী পুজোর ইউনিক থাকে, তো আমরা প্রত্যেকবার সবাই মিলে, যদিও আমি এবার পারিনি, সবাই মিলে খুব সুন্দর করে এটা সাজাই। তো এটার একটা নতুনত্ব প্রত্যেকবারই থাকে, তো এবারও হয়েছে, এবার সবাই মিলে সাজিয়েছে, তো খুবই সুন্দর লাগছে দূর থেকে। তো এর পেছনে যখন ঠাকুর মানে সামনে বসবে দারুণ লাগবে আরও। তো এদিকে নাড়ুর জন্য তৈরি হচ্ছে সব কিছু, নাড়ু হবে, তো নারকেল ঠাল পিসি কেটে নিচ্ছে সব কিছু। আস্তে আস্তে টুকটুক করে যোগা সকাল থেকেই চলতে থাকে আমাদের কালী পুজোয়, তো সেটাই হচ্ছে। বুঝতে পারবে না কি ওর জন্য ছোট উড়ে বাবা, এটাতে বেশি খুশি হয়েছে রে। এবার আমরা ঠাকুর আনতে চলে গেছি, তো প্রত্যেকবার আমরা এখান থেকেই আমাদের ঠাকুর নিই, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, তো সবাই মিলে আমরা মজা করে আসি, এই সময়টা খুব মজা লাগে। তো এবার তোজবাবুর ফার্স্ট, তো ও মজা করছে, তো আমাদের ওই যে ঠাকুর আছে তো আমরা এবার নিয়ে যাব। ঠাকুরটা অসাধারণ ঠাকুর হয়েছে এবার, এবার সব একদম নিখুঁত, প্রত্যেকবার একটু কিছু না কিছু থাকে, তো এবার একদম নিখুঁত খুব সুন্দর হয়েছে। তো এই যে আমাদের গাড়িতে মানে ভ্যানে উঠে, তো আমরা এখান থেকে বেশিক্ষণ না, তো আমরা পেছন পেছন যাব, খুবই মজা লাগে এটা, আর সবাই মিলে আসে। তো চলো দেখো আমরা এবার যাচ্ছি। তোজবাবু অবাক দৃষ্টিতে দেখছে যে কি হচ্ছে, ওর তো এই প্রথমবার ঠাকুর সব কিছু, এত লোক মজা করছে, ওর ও মজা পাচ্ছে, কিন্তু অবাক হয়ে গেছে। এই যে আমাদের এখানে সব খাওয়া দাওয়া রাখা আছে, কি কি আছে, বাঁধাকপি, মাছ, ভাত, গুড্ডু আর দিদি ডাল সব আছে। এই যে পাপাইদা খাওয়ার দিচ্ছে, দেখে নাও করে, প্রথম দিচ্ছি। হ্যাঁ, আর এই যে গুড্ডু এখানে দিচ্ছে হচ্ছে ফুলকপি, ফুলকপি ভালো করে গুড্ডুকে দেখে নাও, বাদা এই সরি এই। এবার কালী ঠাকুরের সব গয়না সবাই মিলে পড়াচ্ছে, যত গয়না আছে আমাদের সবাই সব কিছু টুকটুক করে এবার পড়ানো হবে। তো দেখো কিভাবে পড়ায় গয়নাগুলো, এটা খুব সুন্দর হয়েছে এটা। চল ঘরে তো থাকবি না।
সব গয়না পরা হয়ে গেছে, কি সুন্দর লাগছে না, যত গয়না ছিল দেখো চারিদিক দিয়ে সমস্ত কিছু পরানো কমপ্লিট, খুব সুন্দর লাগছে ঠাকুরকে। এখন এই যে বেলপাতা সব বের করা হচ্ছে পুজোর, সব আস্তে আস্তে জোগাড়। মনসা পুজো হয়ে গেছে না, গলির মুখ থেকে পুরো এইখানে লাইটিং দিয়ে সাজানো হয়েছে পুরোটা, কি সুন্দর লাগছে না। ভর্তি হয়ে গেছে সমস্ত লোকজনে, সবাই পুজোর জন্য, সবার আত্মীয় সমস্ত, এই দিনটা সব আত্মীয়রা আমরা একই, তবে অনেকে দূরে থাকে এখনো, সবাই অনেককে মিস করা হয়, এবং আমি যেমন দূরে থাকি আসতে পারি না, তবে তাও যতটা পারে সবাই আসার চেষ্টা করে। আজকের দিনটা খুবই মজায় কাটে, তো দেখো ব্লগটা। তো আজকে এই যে পুজো চালু হবে, আস্তে আস্তে পুজোর সমস্ত জোগাড় শুরু হচ্ছে। কালী পুজোর দিনে আমাদের প্রসাদ হচ্ছে আজকে পোলাও, পনির আর আলুর দম, চাটনি মিষ্টি ছিল, তো আমি খেয়ে নিলাম। রাত হয়ে গেছে 9:30-10, তো এই যে সবাই একে একে খেয়ে নিচ্ছে। তোজবাবুর খাওয়া হয়ে গেছে, তোজবাবু এখন ঢাক বাজাতে ব্যস্ত। মনসা পুজো হয়ে গেছে আমাদের, প্রথমে মনসা পুজো হয়, তো তারপরে কালী পুজো জোগাড় জানতি হয়। তো কালী পুজোর এবার জোগাড় পুরোপুরি কমপ্লিট, তো এবার ঠাকুরমশাই আসার অপেক্ষা, তো ঠাকুরমশাই আসলে আমাদের পুজো চালু হবে। এখন প্রদীপ সাজানো হচ্ছে, এবার কালীমায়ের চক্ষুদান হবে। তো সমস্ত কিছু আমার দাদা আর সবাই মিলে ঢেকে দিচ্ছে, তো ঢেকে চক্ষুদান হবে। Thank you.
পরের দিন আমরা বরণ শুরু করে দিয়েছি। তো আমাদের সবাই মিলে এখন আমরা ঠাকুরকে বরণ করব। তো একে একে সবাই বড় থেকে ছোটরা বরণ করছি, আমিও করব। তো আমি এই এসেছি রেডি হয়ে শাড়ি পরে, তো মালা পরে নিয়ে তারপর আমি করব। সব একে একে নেমে যাচ্ছে, ঘট বিসর্জন হবে তারপরে। আটা পুরো দরকার নেই।
খুব এই সময় এই দিনটা ভীষণ সবাই সবার মতো মজা করে। তো এবার আমরা আস্তে আস্তে পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যতটা পেয়েছি ততটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, মানে আমি সমস্ত কিছু ভিডিও হয়তো ঠিকভাবে সেরকম নিতে পারিনি, তো যতটা পেরেছি যেভাবে পেরেছি তো সেভাবেই দিয়েছি। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। টাটা।